চাকুরি নামক সোনার হরিণের পেছনে না ছুটে নিজ উদ্যোগে ঠেলাগাড়িতে চায়ের দোকান দিয়েছেন তিন শিক্ষিত যুবক। দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে গ্র্যাজুয়েট চাওয়ালা নামের তাদের স্টলে প্রতিদিন ভিড় করছেন চা পিপাসুরা। চাকুরির বেতনের চেয়ে বেশি আয় এই ব্যবসায়, তাই বেকার যুবকদের কাজকে ছোট চোখে না দেখার কাজ হিসেবে আহ্বান জানান এই তিন বন্ধু। খলিল আরাফাতের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুজন, রানা, সাইফুল তিন বন্ধু গত বছর নভেম্বরে গড়ে তুলেছেন গ্র্যাজুয়েট চাওয়ালা স্টলটি। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র তারা। ইন্টারনিও শেষ, পাশ করে চাকরির পেছন ছুটবেন না, তাই এই ব্যবসা গড়ে তোলা। এদিকে সামাজিক মাধ্যম সহ লোকমুখে চায়ের সুনাম শুনে অনেকেই ছুটে আসেন খোলা মাঠের এই চায়ের দোকানে। চা এখনো টেস্ট করে দেখিনি, তবে এই প্রথম আজকে আসছি, ইনশাআল্লাহ মনে হয় যে চা ভালো হবে। শিক্ষিত হয়েও শুধু চায়ের স্বাদই নয়, উপস্থাপন, পরিবেশন, আচার ব্যবহার ও পরিবেশ সহ নানা গুণের জন্য মানুষজন বারবার এখানে চা পান করতে আসেন। মজা আছে, এই যে দিছে এলাচ, দিছে গোলমরিচ, দিছে আর দালচিনি, দিছে কতদিন খাইনি আজকে এই শখে একটু আসি। এখানে রাখা হয়নি কোনো কর্মচারী, তারা নিজেরাই দুধ গরম করা থেকে চা বানানো ও পরিবেশন সহ সব কাজ তারা নিজেরাই করেন। ১,০০,০০০ টাকা পুঁজি নিয়ে নামেন তারা। প্রতিদিন তিনজনের যে আয় হয় তা চাকরির বেতনের চেয়ে বেশি মনে করছেন তারা, তাই আপাতত চাকরি করার ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের যে প্রফিটটা হয় মোটামুটি দুই তিনটা ফ্যামিলি চলতে পারে, কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। তবে শুরুটা মোটেও সহজ ছিল না, সমাজের কটাক্ষ ও পরিবারের অসম্মতি সহ নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে তাদের। কোনো পরিবারই চায় না যে পড়াশোনা করে তার ছেলে টি স্টল দিক বা এই ধরনের ছোটো কাজ করুক। ওপেনিং এর পর আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল আমাদের সমাজ ব্যবস্থা, যেটা আর কি অনেকটা ছোট চোখে দেখে। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত হরদম চলে তিন বন্ধুর চা বেচা কেনা। নিউজ ডেস্ক, দেশ টিভি।